Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যাদের দোয়া কবুল হচ্ছে না, তারা আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল করার জন্য কোন আমল করতে পারেন, যে আমলটা করলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। অনেক বেশি পরীক্ষিত আজকের এই আমলটা, কোরআন থেকে পরীক্ষিত আমলের কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। দোয়া কবুল হওয়ার জন্য আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের হাদিস থেকে যে ডিক্লারেশনটা দিব, আল্লাহ রাসূলের এক সাহাবী এই দোয়াটা করেছিলেন এবং আল্লাহ রাসূল তিনি এটাকে সমর্থন করেছেন এবং তিনি বলেছেন, কেউ যদি এটার মাধ্যমে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত পাওয়ারফুল একটা দোয়া। আপনার মনোযোগের মধ্যে এই দোয়াটা যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই দোয়াটা কবুল হবে। কি সেই আমল? এই হাদিসটা উল্লেখ হয়েছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, এবং এই হাদিসটা মুসলিম শরীফের 2722 নম্বরে উল্লেখিত আছে। তো এই হাদিস যেটা বলবো, দোয়াটা, এই দোয়াটা তিন লাইনের একটা দোয়া। এটার বাংলা উচ্চারণ নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করলেই আপনারা প্রথমেই বাংলা উচ্চারণটা আস্তে আস্তে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেটা দেখে শিখতে পারেন আর আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন, কারণ আমি যদি একটা আরবি বাংলা লিখতে যাই এটা কিন্তু সরাসরি মিলতে চায় না, তাই আমার সাথে মুখ মিলিয়ে শিখে নেবেন আর নিচের বাংলাটা থাকবে, সেটা দেখে তো শিখতেই পারবেন। তো হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসটা, আল্লাহর নিকট আপনাকে দোয়া করতে হবে। আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনি যে কোনো সময় দোয়া করার পূর্বে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ইস্তিগফার পাঠ করবেন 99 বার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবেও পাঠ করতে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবেও দোয়া পাঠ করতে পারেন, অথবা আপনার যে ইস্তিগফার সুবিধা মনে হয়, তো সবচেয়ে সহজ ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তো দুরূদ শরীফ 11 বার এবং 99 বার ইস্তিগফার, এই দুটো জিনিস পাঠ করার পর আপনি আল্লাহর নিকট মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে এটা এই দোয়াটা তিনবার পাঠ করবেন, তিনবার পাঠ করার পর আপনার মনের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। মনের যেই ইচ্ছাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক উদ্দেশ্যটা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। তো আমি সেটা বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আরেকটা কথা বলে নেই, এই দোয়াটা আল্লাহ রাসূল আল্লাহর নিকট এভাবে হাত তুললে আল্লাহ রাসূল নিজেও দোয়া করেছেন যে হে আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন, তিনি নিজেও এই আমলটা করেছেন। এজন্য আপনারা অবশ্যই করবেন, আল্লাহ রাসূলের নিজের পরীক্ষিত আমল, সাহাবারাও করেছেন। আমি আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ইলমিন লা ইয়ানফাউ, এবং তারপরের অংশটা হচ্ছে ওয়া মিন কলবিন লা ইখশাউ, ওয়া মিন কলবিন লা ইখশাউ, ওয়া মিন নাফসিন লা তাশবাউ, ওয়া মিন নাফসিন লা তাশবাউ, ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা ইয়া আরহামার রাহিমিন, ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা ইয়া আরহামার রাহিমিন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দোয়া করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 99 বার। তারপর আল্লাহর নিকট এভাবে হাত তুলবেন, হাত তুলে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা ইয়া আরহামার রাহিমিন। তারপর হে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে টাকা পয়সা দাও, হে আল্লাহ তুমি আমাকে সম্মান দাও, মানুষের কাছে সম্মানিত করে দাও, এবং আমার যত শত্রু আছে শত্রুদেরকে পরাজিত করে দাও, আমার স্বামীকে আমার কাছে পাইয়ে দাও, আমার স্ত্রীকে আমার কাছে এনে দাও, আমার বিদেশ যেতে অসুবিধা হচ্ছে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। যার যেই মনের আকুতি আল্লাহ তাআলার নিকট চাইবেন, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। এভাবে দোয়া করার পর হাতটা মুছে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমি এই হাদিস নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি, 2722 নাম্বার মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটার চমৎকার একটা অর্থ, অর্থটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ আমি তোমার নিকট এমন এলেম থেকে আশ্রয় চাই যে এলেম কোনো উপকারে আসে না, অর্থাৎ জ্ঞান, এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো উপকারে আসে না। ওয়া মিন কলবিন লা তাখশাউ, আমি এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাই যে অন্তর
লা তাখশাউ তোমাকে ভয় করে না এবং ওয়ামিন নাফসিন এমন নফস থেকে যে নফস ওয়ামিন কলবিন লা ইখশাউ এমন অন্তর থেকে যে অন্তর তোমাকে ভয় করে না ওয়ামিন নাফসিন লা তাশবাউ এবং এমন রূহ থেকে এমন নফস থেকে এমন সত্তা থেকে যে সত্তা লা তাশবাউ কখনো তৃপ্ত হয় না অনেকেই আছে আমার আরো চাই আরো লাগবে কিন্তু এমন নফস আমি চাই না আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা করা এবং আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা হে আল্লাহ আমি তোমার নিকট এমন মুনাজাত থেকে প্রার্থনা চাই আশ্রয় চাই যে মুনাজাতটা কবুল হয় না অর্থাৎ আমি এমন দোয়া চাই যে দোয়াটা কবুল হয় এই জন্য এইভাবে আল্লাহ তাআলার নিকট এই দোয়াটার অর্থটা এত চমৎকার কারণ যদি দোয়া কবুল না হয় এই দোয়াটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো ইসলাম প্রচারের সাথে আপনারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু